গুড মর্নিং, শুভ সকাল বল, গুড মর্নিং বলতে হবে না, গুড মর্নিং, গুড মর্নিং স্যার, গুড মর্নিং, নমস্কার, সুপ্রভাত, শরীরটা ঝরঝরে লাগছে, তাই পাহাড়ে আছে, বাইরে বাতাস ঝরে আছে, এই সাতটার সময় বেরিয়ে পড়েছে ছাতা নিয়ে, আর ছেড়ে নিয়ে যাচ্ছি, এসে আপনাদের সঠিক রিপোর্টটা দাও, ধন্যবাদ, টাটা, বাই বাই। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা খুব খুব ভালো আছো আর আমরা খুব ভালো আছি। তো এখন বাজে 7টা, আমরা উঠেছি সবাই 6টার পরে, 6:10-15 এরকম সময় উঠেছি সবাই, না ম্যাডাম একটু দেরি করে উঠেছে, আমি না দাদা উঠেছে 4টার দিকে মনে হয়, আমি উঠেছি 6:10-20। তারপরে সবাই একে একে উঠেছে, উঠে তো ম্যাডাম স্নান না করেই, ম্যাডামের ঠান্ডা লেগে গেছে, স্নান করলে তাহলে কি অবস্থা হতো, যে ঠান্ডা জল। তো আমরা 11টার আগেই বেরিয়ে যাব, নতুন হোটেলে যাব, নতুন ঠিকানায় যাব। তো যাই হোক, চলো এখন থেকে ব্লগটা শুরু করলাম, তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। রোল ক্যামেরা, অ্যাকশন, আপনার কেমন লাগছে এই মুহূর্তে বলুন? এই যে গরম ধোঁয়া ওয়ালা চায়ে যে একটা চুমুক দিয়েছি, তাদের জিভের ডগাটা পুড়ে যাওয়ার পরে যে ফিলিংস, সেইরকম লাগছে। অযথা ঘরের মধ্যে বসে বসে যেন পচে যাচ্ছে। এই যে চা অলরেডি আমি শেষ করে ফেলেছি, কিন্তু এই মুহূর্তে এই রোল ক্যামেরা অ্যাকশনের দৌলতে আমাকে এটা করতে হলো, কিন্তু সবই শেষ। আমার অবস্থা এখন এই যে এই যে এই যে এই যে প্যাকেটের মতো হয়েছে, আমি এখানে বসে বসে এই রোল ক্যামেরা অ্যাকশনই করছি। তবে একটা মাঘ মাসের ফিলিংস আসছে, এখানে সবাই কাটা মই দেই ঘুমাচ্ছে। দেখুন আমার বন্ধুকে একটু ক্যামেরাটা ঘোরান। আচ্ছা, আপনার অভিজ্ঞতা, আপনার কেমন লাগছে? আপনার কেমন লাগছে এই মুহূর্তে বলুন? কত মিষ্টি লাগছে। না, আমার মাঘ মাসের ফিলিংস আসছে না, আমার আসছে শ্রাবণ মাসের ফিলিংস। কি মনে হচ্ছে? মনে হচ্ছে বাইরে বৃষ্টি হচ্ছে, ঘর থেকে বেরোতে পারছি না, কাতামুড়ি দিয়ে শুয়ে আছি। এই মুহূর্তে কি খেতে ইচ্ছে করছে? তোমার জীবনে কোনোদিন খিচুড়ির সঙ্গে ইলিশ মাছ ভাজা খেয়েছো? খাইনি। না, চোখে দেখেছো? খেতে ইচ্ছে করে, খাইনি বলেই তো ইচ্ছে করে। যেটা খেয়েছি তার থেকে যেটা ভাবছি সেটাই তো ইচ্ছা বেশি না। ও আচ্ছা, এরকম ব্যাপার। তাহলে ঠিক আছে, তাহলে তোমার স্বপ্নটা একদিন পূরণ করতে হবে। হ্যাঁ, ইলিশ মাছ নিয়ে এসে খেতে হবে। বর্ষাকালের ব্যাপার না, ওই জন্য ইলিশ মাছের কথা মনে পড়লো। ইলিশ মাছ খিচুড়ির সঙ্গে খাওয়া কি করে? খিচুড়ি মানে নিরামিষ নিচে, আর নিচে গিয়ে ইলিশ মাছ দিয়ে ভাজা। আমি নিচের কথা বলিনি তো, ওপরে ওপরে রান্না করব। ওপরে আমার জীবনে কয়বার রান্না করেছি যে তুমি ইলিশ মাছের সঙ্গে খিচুড়ি খাও? খেতে ইচ্ছে করছে বাবা। ঠিক আছে, তাহলে তোমার এই স্বপ্নটা আমি পূরণ করব। ঠিক আছে, আচ্ছা, ধন্যবাদ। বাড়ি গিয়ে বৃষ্টি তো হবে বাড়িতেও, বাড়ি গেলেও বৃষ্টি হবে বাবা। আর কোনো বক্তব্য নেই? কখন বেরোবো, কোথায় যাব? তোমরা যখন বেরোনোর মতো পরিস্থিতিতে থাকবে তখনই বেরোনো যাবে। আমি তো রেডি। ছেলেকে তোলো তাহলে, আর কি করে, ছেলেকে তুলে টোল টপলা কিছু একটা সব প্যাকিং করো, আবার প্যাকিং করে অল্প অল্প আবার শিফট হতে হবে। যা যা বড় হয়ে গেছি, আপনি কিছু বলবেন? এই মুহূর্তে প্যাকিং করে একটি নতুন জায়গায় শিফট হওয়ার পরে আমরা নতুন উদ্যমে ঘোরাফেরা শুরু করবো, এবং তার সাথে কিছু বমি এবং গ্যাসের ট্যাবলেট। কে করবে বমি? আমার সহধর্মিনী আছেন, উনি যথেষ্ট ব্যাপারে অগ্রগামী। আমার শ্রীপুত্র, ইনিও দেখছি কোন অংশে পিছিয়ে নেই। না না, কালকে ভালো সার্ভিস দিয়েছে, দারুণ সার্ভিস দিয়েছেন উনি গতকাল, কিন্তু উনি ওনার ভেতর কিছু না থাকা সত্ত্বেও উনি চেষ্টা করেছেন, আপ্রাণ চেষ্টা করেছে। বাকিটা মনে করে পরে বলবো।
আমরা এখন সবাই মিলে যাচ্ছি ব্রেকফাস্ট করতে। তো ব্রেকফাস্টে কি আছে চলো দেখা যাক। কি স্বপ্ন দেখেছো বলো, কি স্বপ্ন দেখেছো বলো, একটুখানি ছোট স্বপ্ন বলো, কি স্বপ্ন, দাঁড়াও এদিকে তাকি বলো, এদিকে তাকি বলো, একটুখানি কি স্বপ্ন দেখেছো বলো, একটুখানি ছিলে, তারপরে কি হয়েছো, ঘুমাচ্ছে না, তারপর দশটার সময় উঠে এখন ব্রেকফাস্ট করতে এসছো, কেমন হয়েছে বলো, ইয়াম্মি, ঠিক আছে বস, ঠিক বসো, পড়ে যাবো পড়ে যাবো, করে ব্রেকফাস্ট করে চলে যাচ্ছি, ঘুমাচ্ছে। চলো না না এখানে এখানে মেরা দিদি হ্যাঁ ইয়ে উনকা দিদি আপকা দিদি কে আপকো তো নেই লগ রহা দিদি তবিয়ত খারাপ হয়ে বল গয়ে সবই তো হট্টা কট্টা হো গয়ে এ কোথায় গেলে এখানে আর তো ঘর এখনো খালি হয়নি সবাই একসঙ্গে তো এখন এখানে রাখো টাইগার হিল যাবো দাঁড়াও যাবো যা বসো না দাঁড়াও রুমটা খুবই সুন্দর বড় আছে আশীর্বাদ করবেন সফল হয়। আচ্ছা ঠিক আছে যাও, হ্যাঁ ঠিক আছে, তোমরা এদিক দেখতে পারবে দাও, দেখছি চলো দেখি। তো এই যে বেড, তিনটে বালিশ আছে, অনেক মানুষ করবে কিন্তু এটা মানে আমরাই থাকবো, আর একটা রুম এখনো খালি হয়নি, একটু পরে খালি হয়ে যাবে। দেখো ধোয়া উঠছে কিভাবে, ধোয়া বলছি কেন, মেঘ মেঘ কে বলছি, ধোয়া মাথা গেছে। আর ওই হোটেলটাই মানে ওইটাতে কিচ্ছু দেখায় না, ঘরের মধ্যে বন্ধি, ওইখান থেকে পুরো ঘরের মধ্যে বন্ধ দিয়ে পুরো বোরিং, হ্যাঁ ঢুকিয়েছি রেখেছি, ঘরের মধ্যে বসে বসে বোর হচ্ছিলাম, এই জায়গাটা সত্যি ভালো লাগছে, ই কি সাহস ছেলেটার, তো চলো দেখতে থাকো। টয় ট্রেনের টিকিট পেয়ে গেছি, হ্যাঁ আমরা এখন টয় 30 তারিখে টয় ট্রেনে উঠবো, 30 তারিখে, হ্যাঁ এই মজা মজা, পরশু দিন হচ্ছে লোকাল টাইগার হিল, কালকে সকালে কিন্তু বেরোবো, দুপুরবেলা 11টা দিন বেরোবো। আচ্ছা ঠিক আছে চলো, এখন কি পেট পুজো করতে যাবো, খেতে যাচ্ছি আমরা, না খেতে না এখন খাবো, তো 8টা সময় খাবো, 8টা সময় খেয়ে 11টার সময় বেরোবো, আচ্ছা এখন খেতে যাচ্ছি তো, হ্যাঁ চলো 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 চলো, আমরা এখন খেতে যাচ্ছি 30 তারিখে, আজকে হচ্ছে তোমার 27, এই নাও এসে স্নান করবো তো, হ্যাঁ 28 29, আজকে কোথায় ঘুরবো, আজকে কোথায় ঘুরবো, আজকে মেলা, এখানে টুকটাক মেলা রোডে ঘুরবো, মেলা, আচ্ছা চলো তাহলে স্নান করবো না, এসে এসে স্নান করবো, চলো ঠিক আছে, নাও টুপিটা পরে দাও, টুপিটা পরে দাও, ছাতাটা নিয়ে যাচ্ছি, ছাতাটা কোথায়,
চলো কই আসছো তো আমরা এখন একটা রেস্টুরেন্টে চলে এসেছি খাওয়া যায় চোখে ঝাঁজ লাগবে এই সাইডে বসে পড়ো তো এই যে আমাদের খাবার চলে এসছে আমি নিয়েছি বাটা মাছ সঙ্গে দিয়েছে শুক্ত ডাল আলু সিদ্ধ মাখা এটা কি চাটনি নাকি এটা কি দই না পায়েস এটা ও বাবা এখানে যে বেগুনি এটা হচ্ছে আমার থালি আর সুগন্ধ নিয়েছে কাতলা মাছ আর আছে বেগুনি আলু সিদ্ধ ডাল চাটনি পায়েস আর আছে এখানে মাছের মাথা দিয়ে ঘন্ট কিসের ঘন্ট যাই না এই যে সুগন্ধ কাতলা আর এই যে আমাদের মাংস আর দিয়েছে পাঁপড় পেঁয়াজ কাঁচা লঙ্কা আর এটা আচার তো চলো খাওয়া শুরু করে দিই দাঁড়াও চলো তো আজকে ভিডিওটা আর বড়ো করছি না এখানেই শেষ করছি কালকে ফিরে আসছি নতুন একটা ভিডিওর সঙ্গে ততক্ষণ তোমরা ভালো থাকো সুস্থ থাকো আর নিজেদের খেয়াল রেখো তো চলো টাটা বাই বাই।